শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমাদের আজকের ক্লাস গত এক সপ্তাহের সাধারণ জ্ঞান সম্পর্কিত খবরগুলো নিয়ে। আজকের বিষয় অর্থাৎ গত 18 জুন থেকে 24 জুন, চলো শুরু করা যাক। শুরুতেই কথা বলবো পদ্মা সেতু নিয়ে। আজই বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা সেতুর উদ্বোধন। এই পদ্মা সেতু বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করবে দক্ষিণ পশ্চিমাঞ্চলকে, মুন্সিগঞ্জের লৌহজং থেকে শরীয়তপুর এবং মাদারীপুর পর্যন্ত। এই সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, প্রস্থ 72 ফুট। কংক্রিট এবং স্টিল দিয়ে নির্মিত এই সেতু দ্বিস্তর বিশিষ্ট। উপরের স্তরে 4 লেন বিশিষ্ট সড়ক পথ এবং নিচের স্তরে একক রেলপথ। এই সেতুর মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস এবং অপটিক্যাল ফাইবার সংযোগ দেওয়া হবে। এই সেতু দেশের জিডিপির প্রবৃদ্ধিতে 1.2 থেকে 1.23% অবদান রাখবে। সেতুর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদ্মাকন্যা উপাধি দেওয়া হয়েছে। গত 23 জুন ছিল প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর জন্মদিন। 1936 সালের এই দিনে প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক। তার উল্লেখযোগ্য পুরস্কার সমূহের মধ্যে রয়েছে লেখক সংঘ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক ইত্যাদি। তার আগে আরেকজন উল্লেখযোগ্য ইমেরিটাস অধ্যাপক ছিলেন প্রফেসর আনিসুজ্জামান। 23শে জুন ছিল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীও। 1949 সালের 23শে জুন ঢাকার টিকাটুলির KM দাস লেনে রোজ গার্ডেন প্যালেসে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। তখনের নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এর প্রথম সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি, সাধারণ সম্পাদক শামসুল হক। 1955 সালে পরবর্তীতে অসাম্প্রদায়িকতার স্বার্থে এর নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সদর দপ্তর বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা। এর বর্তমান সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের নিজস্ব পত্রিকার নাম উত্তরণ। আওয়ামী লীগের নিজস্ব স্লোগান জয় বাংলা। আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্কের নাম সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা। আওয়ামী লীগের সঙ্গীত কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। এইটুকু। আসা যাক আন্তর্জাতিক খবরে। লিথুয়ানিয়া। লিথুয়ানিয়া দেশটি বাল্টিক সাগর তীরে অবস্থিত। রাজধানী ফিলনিয়াস, মুদ্রার নাম লিথুয়ানিয়ান লিটা। দেশটি ন্যাটো সদস্য। লিথুয়ানিয়ার উপাধি পাইন গাছের দেশ, সারসের দেশ। জাতীয় পাখির নাম সারস। বাল্টিক সাগর তীরে অবস্থিত দেশগুলোকে বলা হয় বাল্টিক রাষ্ট্র। এরকম রাষ্ট্র 3টি, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া। এদের মধ্যে লিথুয়ানিয়াই সর্ববৃহৎ। লিথুয়ানিয়ার পাশে মাঝে দেখা যাচ্ছে লাল চিহ্নিত অংশটুকু রাশিয়ার অংশ। এই অংশটুকুর নাম কালিনিনগ্রাদ। 1945 সালে রাশিয়া কালিনিনগ্রাদ দখল করে নেয়। রাশিয়ার বাল্টিক সাগরে অবস্থিত নৌবহরের সদর দপ্তর কালিনিনগ্রাদে। সে কারণেই বিভিন্ন সময় রাশিয়া থেকে বিভিন্ন ধরনের পণ্য লিথুয়ানিয়ার মধ্য দিয়ে কালিনিনগ্রাদে সরবরাহ করা হয়। কিন্তু সম্প্রতি লিথুয়ানিয়া এর উপর নিষেধাজ্ঞা বসিয়েছে, কারণ যেহেতু লিথুয়ানিয়া ন্যাটো সদস্য এবং ন্যাটো রাশিয়ার বেশ কিছু রপ্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞা বসিয়েছে, সে কারণে লিথুয়ানিয়াও তার মধ্য দিয়ে রাশিয়াকে এই সকল পণ্য পরিবহন করতে দেবে না, যে কারণে রাশিয়া বর্তমানে ক্ষিপ্ত এবং লিথুয়ানিয়াকেও ইউক্রেনের মতো ব্যবস্থা নেবার হুমকি দিচ্ছে। কিন্তু ইউক্রেন ন্যাটো বা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য ছিল না, কিন্তু লিথুয়ানিয়া ন্যাটো সদস্য। ফলে রাশিয়া যদি লিথুয়ানিয়া আক্রমণ করে তা হবে ন্যাটো জোটের বিরুদ্ধে আক্রমণ। ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী ন্যাটোর কোনো দেশের উপর হামলা, অর্থাৎ ন্যাটোর পুরো জোটের উপরই হামলা, তখন ন্যাটোর সঙ্গে রাশিয়ার সংঘর্ষ লেগে যাবে। কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার দেশটির রাজধানী বোগোটা, মুদ্রার নাম পেসো। দেশটির নামকরণ করা হয়েছিল বিখ্যাত নাবিক কলম্বাসের নামানুসারে। কলম্বিয়ার স্বাধীনতা প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছিলেন সাইমন বলিভার। বলিভার নামানুসারে দক্ষিণ আমেরিকার আরেকটি দেশ রয়েছে বলিভিয়া নামে। সম্প্রতি কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক বিদ্রোহী গেরিলা যোদ্ধা গুস্তাভ পেট্রো। কলম্বিয়া পূর্ববর্তী আগে ছিল
স্পেনের উপনিবেশ। বর্তমানে এটি বিশ্বের সর্ববৃহৎ কোকেন উৎপাদনকারী দেশ। কলম্বিয়ার কুখ্যাত গেরিলা সংগঠন ফার্ক, যার ইংরেজি নাম রেভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া। ব্রিক্স, BRICS, বিথ ব্রাজিল, আর রাশিয়া, আই ইন্ডিয়া, সি চায়না, এস সাউথ আফ্রিকা। বিশ্বের পাঁচটি নেতৃত্বস্থানীয় উদীয়মান বাজার অর্থনীতির একটি শক্তিশালী জোট এই ব্রিক্স। সদস্য রাষ্ট্রগুলো এই পাঁচটি। ব্রিক্স গঠিত হয় 2008 সালে। এর কোনো সদর দপ্তর নেই, কিন্তু তাদের একটি ব্যাংক আছে। 2014 সালে ব্রিক্স রাষ্ট্রসমূহ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গঠন করে, যার পূর্ব নাম ছিল ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক। ব্রিক্সের প্রথম সম্মেলন হয় 2009 সালে রাশিয়ার ইকাতারিনবার্গে। আর সম্প্রতি 23 জুন 2022 চীনের বেইজিংয়ে ব্রিক্সের 14তম সম্মেলন অনুষ্ঠিত হল। এবার অন্যান্য খবর। 21 জুন দক্ষিণ কোরিয়ায় প্রথম তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি রকেট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে। রকেটটির নাম নুরি। 22 জুন আফগানিস্তানে 5.9 ম্যাগনিচিউডের ভয়াবহ ভূমিকম্পে 1000-এর বেশি মানুষ নিহত এবং 1500-এর বেশি মানুষ আহত হয়েছেন। এদিকে করোনা ভাইরাসের মহামারী সারা বিশ্বে আবারও বেড়েছে। সর্বোচ্চ সংক্রমণ হচ্ছে জার্মানিতে এবং দৈনিক মৃত্যুহার সর্বাধিক ব্রাজিলে। ন্যাটোর বর্তমান মহাসচিব জেন্স স্টলেনবার্গ হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ আগামী কয়েক বছর চলতে পারে। গত 24 ফেব্রুয়ারি 2022 তারিখে ইউক্রেনে প্রথম হামলা করে রাশিয়ান সৈন্যরা। এদিকে বাংলাদেশ ও ভারতে ভয়াবহ বন্যায় উভয় দেশে কমপক্ষে 41 জন মারা গেছেন এবং লক্ষ লক্ষ লোক বন্যা কবলিত অবস্থায় অবরুদ্ধ হয়ে রয়েছেন। বিশ্ববাজারে সোয়েটার রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে চীন, দ্বিতীয়তেই রয়েছে বাংলাদেশ। পোশাক শিল্পেও বাংলাদেশ সারা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। কূটনীতিক মোহাম্মদ আব্দুল মুহিতকে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি পূর্ববর্তী স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা স্থলাভিষিক্ত হলেন। বাংলাদেশে গত 12 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে, যার পরিমাণ রেকর্ড 7.42%। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ইউরোপিয়ান দেশগুলোতে জ্বালানি রপ্তানিতে বাধা পাচ্ছে। সে কারণেই তারা চীনে জ্বালানি রপ্তানিকারক বৃদ্ধি করে দেয়। বর্তমানে চীনের সবথেকে বড় তেল রপ্তানিকারক দেশ রাশিয়া। গত 23 জুন 30 বছরের মধ্যে প্রথম আমেরিকা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাশ হলো আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল। সাম্প্রতিক স্কুল শুটিংগুলোর কারণেই আমেরিকায় এই বিলটি পাশ হলো। উল্লেখ্য, আমেরিকার আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষে বলা হয় সিনেট, নিম্নকক্ষে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অনুরোধ রইল, এবং কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।